এক্সারসাইজ 13.2 কোশ্চেন নাম্বার 4 এবং কোশ্চেন নাম্বার 5 এই ভিডিওটিতে সলভ করে দেখাবো। দেখো কোশ্চেন নাম্বার 4টা কি দেওয়া আছে। একটি রোলারের ব্যাস 84 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য 120 সেন্টিমিটার। একটি খেলার মাঠ একবার সমান করতে এই রোলারটিকে মোট 500 পাক ঘুরতে হয়। মাটির কালি বর্গমিটার এককে নির্ণয় করো। দেখো একটি খেলার মাঠ, মনে করো এটা একটা রোলার, এই রোলারটার যেটা বক্রপৃষ্ঠের কালি হবে সেই কালিটাই এই রোলারটা এক পাক ঘুরলে মাঠটার কতটুকু দূরত্ব যাবে। তাহলে প্রথমে আমি রোলারটার বক্রপৃষ্ঠের কালি বের করব, আর বক্রপৃষ্ঠের কালি বের করলেই আমরা একবার রোলারটি ঘুরলে কতটুকু দূরত্ব যাবে এটা আমরা পাবো। এরপরে আমরা 500 দিয়ে গুণ করে নিয়ে 500 পাক ঘুরলে কতটুকু দূরত্ব যায় অর্থাৎ মাঠটির কালি আমরা পাবো। ঠিক আছে, আমি প্রথমে লিখে নিচ্ছি রোলারটির ব্যাস। D ইকুয়াল টু তোমার দেওয়া আছে 84 সেন্টিমিটার। এটা তাহলে রোলারটির ব্যাসার্ধ, আর ইকুয়াল টু হবে এটার 2 দিয়ে আমরা ভাগ করে দিতে হবে 42 সেন্টিমিটার। আর রোলারটির দৈর্ঘ্য অর্থাৎ এইস দেওয়া আছে তোমার 120 সেন্টিমিটার। রোলারটির দৈর্ঘ্য এইস ইকুয়াল টু 120 সেন্টিমিটার। আমরা জানি বেলনের বক্রপৃষ্ঠের কালি πrh, এখানে আমি এখান থেকে ভ্যালুগুলি পুট করব। 2π মিন্স 22/7, আর আমাদের এখানে হয়েছে 42, আর এস 120, এটা সেন্টিমিটারে করেছি আমরা, সেন্টিমিটার স্কোয়ার হবে। তাহলে এটা করলে ক্যালকুলেশনটা 7 6 42। এখন 2 দিয়ে 22 করলে আমরা পাবো 44 কে 6 দিয়ে ইন্টু করবো, এরপরে আমার আবার 120 দিয়ে এটাকে ইন্টু করতে হবে। জিরোটা লিখে নিচ্ছি, ১৩৬৮০ এটা হচ্ছে আমাদের এই ক্যালকুলেশনটা, 31680 সেন্টিমিটার স্কোয়ার। তার মানে রোলারটির বক্রপৃষ্ঠের কালি আমার হলো এত। ঠিক আছে, তো আমরা লিখছি অতে রোলারটির বক্রপৃষ্ঠের কালি এটা, অতে 1 পাক ঘুরলে রোলারটি অতিক্রম করে 31680 সেন্টিমিটার স্কোয়ার। এখন আমাদের বলছে যে মাঠটি 500 পাক ঘুরতে হয়, মাঠটি একবার সমান করতে 500 পাক ঘুরতে হয়। তাহলে আমরা এটাকে
500 দিয়ে আমরা ইনটু করে দেব। আমি বোর্ডটা মুছে উপরে করছি। এক পাক ঘুরলে যদি রোলারটি এতটা অতিক্রম করে, অতএব অতিক্রম করে 31680 ইনটু 500 সেন্টিমিটার স্কোয়ার। এখন এটা আমরা ইনটু করে দেব। দেখো জিরো এখানে দুটো, এখানে একটা আছে, তাহলে আমরা তিনটা জিরো লিখে নিচ্ছি, বাকিটা আমরা ইনটু করব। 5 8 40, 5 6 30, 34, 5 1 5, 8, আর 5 3 15, তাহলে হলো আমাদের 1584000 সেন্টিমিটার স্কোয়ার। এটাকে যদি আমরা মিটার স্কোয়ারে কনভার্ট করি, তাহলে হবে আমাদের 1584 মিটার স্কোয়ার। অর্থাৎ মাটির কালি আমাদের বলেছিল বর্গ মিটার এককে নির্ণয় করতে, সেই জন্য আমরা সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটারটাকে মিটারে কনভার্ট করে নিলাম। 1584 মিটার স্কোয়ার, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার আমি নেক্সট অঙ্কটা করব। এবার আমি 5 নম্বর অঙ্কটা করছি। দেখো লেখা দেওয়া আছে, একটি বেলনাকৃতি স্তম্ভের ব্যাস 50 সেন্টিমিটার। তাহলে আমরা লিখে নিচ্ছি স্তম্ভের ব্যাস 50 সেন্টিমিটার, এটির উচ্চতা 3.5 মিটার। দেখো একটা সেন্টিমিটারে দেওয়া আছে, একটা মিটারে দেওয়া আছে, তাহলে আমরা এটাকে তোমার মিটারে কনভার্ট করে নিচ্ছি। তাহলে ব্যাস আছে আমাদের, তাহলে আমরা স্তম্ভের ব্যাসার্ধ এটা 2 দিয়ে ডিভাইড করলে 50-কে মার হয়ে যাবে 25 সেন্টিমিটার। আর 25 সেন্টিমিটারকে আমি মিটারে কনভার্ট করলে এটা 2 ঘর পরে দশমিক আসবে, তাহলে এটা হয়ে যাবে 0.25 মিটার ব্যাসার্ধ আমার এটা হলো। এবার বলছে যে এটির উচ্চতা 3.5 মিটার, স্তম্ভের উচ্চতা 3.5 মিটার, যদি প্রতি মিটার স্কোয়ার রং করতে 12.50 টাকা খরচ হয়, তাহলে স্তম্ভটি রং করার মোট খরচ নির্ণয় করো। এখানেও কিন্তু আমরা প্রথমে স্তম্ভটির বক্রপৃষ্ঠের কালি আমরা নির্ণয় করতে লাগবে। তাহলে আমরা লিখব, অতএব স্তম্ভটির বক্র পৃষ্ঠের কালি 2πRh, 2×22/7, আর আমাদের হয়েছে 0.25, আর এস উচ্চতা দিয়েছে 3.5, এটা আমরা মিটারে করেছি, তো এটা মিটার স্কোয়ার হবে কালি। তো 7 দিয়ে 3.5কে করলে 0.5 এটা কাটলে এটা হবে। এবার আমি এগুলিকে ইনটু করব। দেখো 2 দিয়ে যখন 0.5কে ইনটু করব, তাহলে 5 2 10 হবে, কিন্তু এটার দশমিকের জন্য জিরোটা আমার দশমিকের দিকে আমার রেজাল্ট বেরোবে আমার 1। ঠিক আছে, এই দুটো ইনটু করে আমি 1 পেলাম। এবার আমি এই দুটোকে ইনটু করব। 12.25কে আমি 22 দিয়ে ইনটু করব। 2 দিয়ে 25কে 50 হবে, 2 দিয়ে আবার এটা হয়ে যাবে 50, তাহলে 550 এইটার হয়ে যাবে আমার 550। কিন্তু তোমার দুটোর পরে দশমিক দেওয়ার জন্য আমার দশমিকটা এখানে আসবে, অর্থাৎ আমি রেজাল্টটা পাবো 5.5 মিটার স্কোয়ার। ঠিক আছে, এটা আমার হলো
যে স্তম্ভটির বক্রপৃষ্ঠের কালি 5.5 মিটার স্কোয়ার। এখন আমাদের খরচের কথাটা আসছে, যদি 1 স্কোয়ার মিটার রং করতে 12.50 খরচ হয়, তাহলে স্তম্ভটি রং করতে মোট কত খরচ হবে সেটা আমি অঙ্কটা মুছে লিখছি। দেখো, 1 বর্গ মিটার 1 মিটার স্কোয়ার রং করার খরচ টাকা, অতএব 5.5 মিটার স্কোয়ার রং করার খরচ 1250 × 5.5 টাকা। এটা আমি করে নিচ্ছি, 1250 এটাকে 5.5 দিয়ে করব। আচ্ছা, এটাও তাই হয়ে যাবে, 05786। তিন ঘর পরে টোটাল 3 ঘর পরে দশমিক আছে, তাহলে এটা হয়ে যাবে আমার 68.75 টাকা। অর্থাৎ এই 5 নম্বর আনসারটা আমার হয়ে গেল 68.75 টাকা। ঠিক আছে, এভাবে তোমরা অঙ্কটা করে নিবে, অঙ্ক দুটো আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।